ইউকের গভর্নমেন্টের একজন ইউকের থেকে একজন বিশেষ প্রতিনিধি এখানে এসেছেন, তার সাথে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। আর স্বাভাবিকভাবেই রাজনীতিবিদদের সাক্ষাৎ হলে তো দেশের চলমান পরিস্থিতি, আগামী নির্বাচন সংকট নিয়ে তো আলোচনা হবেই, সে বিষয়ে আলোচনা হয়েছে। এবং গতকালকেও জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সাথে সৌজন্য সাক্ষাৎ ছিল। সৌজন্য সাক্ষাৎ হলেও তো আমাদের চলমান পরিস্থিতি নিয়ে, আমাদের উদ্বেগ উৎকণ্ঠার বিষয়টা তো আলোচনা হবেই, সেটা আমাদের জায়গা থেকে আমরা বলেছি, তারাও তাদের যে কনসার্নটা সেটা আমাদেরকে শুনিয়েছে। ভারতীয় হাইকমিশনের সাথে আমি রিসেন্ট কোনো মিটিং করি নাই, এর আগে বসেছিলাম। আমি বিশেষ করে তাদের কি চাওয়া সেটা আমি জানি না, তবে আমার জায়গা থেকে আমি তাদেরকে বলেছি যে আমরা চাই যে বিশেষ করে মানে ভারত একটা রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সাথে সকল দল মত পথের মানুষের সাথে সম্পর্কটা রাখুক, পিপলস টু পিপল কানেক্টিভিটিটা রাখুক। শুধুমাত্র আওয়ামী লীগকে ব্লাইন্ডলি সাপোর্ট দেওয়াটা এটা আমি মনে করি তাদের জন্য ভালো না, ভালো দিক না। একটা বিষয় তাদেরকে বলেছি যে পশ্চিমাদের মতো বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে তাদের একটা পরিষ্কার ভূমিকা আমরা আশা করি, যে তারা কোনো দলের পক্ষ নয়, তারা জনগণের পক্ষে আছে এবং বাংলাদেশে তারা একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। এই স্টেটমেন্টটা যেন তারা দিয়ে বাংলাদেশের জনগণকে আশ্বস্ত করে যে আমরা বাংলাদেশের আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল, আমাদের যেটা চাওয়া একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং এখানকার ডিপ্লোম্যাটদের সেইটাই চাওয়া। হয়তো অনেকে ওপেনলি কথা বলছেন, স্টেটমেন্ট দিচ্ছেন, আবার অনেকে দিচ্ছেন না। আমি দেখেছি যে আপনার শুধু পশ্চিমারা নয়, আরও যেসব দেশগুলো বাংলাদেশের বন্ধু, তারা দেখতেছে যে বাংলাদেশ বড় ধরনের একটা ক্রাইসিসের দিকে যাচ্ছে। এই পলিটিক্যাল ক্রাইসিস যদি এখানে চলে, সেটা বাংলাদেশের অর্থনীতিকে বাধাগ্রস্ত করবে এবং তাদের স্বার্থেরও ক্ষুণ্ণ করবে। সেই জায়গা থেকে তারাও কিন্তু চায় যে একটা রাজনৈতিক স্থিতিশীল অবস্থা থাকুক, তার পূর্ব শর্ত একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। তো কাজেই সেই ক্ষেত্রে আমাদের এই দাবির পক্ষে আমরা চাচ্ছি বিদেশিরা এই দাবির পক্ষে থাকুক। আমরা বলছি না যে আপনার আমাদেরকে ক্ষমতায় আনার জন্য থাকুক কিংবা সরকার হঠাতে থাকুক, নিষেধাজ্ঞা দেখ, এটা আমরা বলছি না। আমরা বলছি একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ আয়োজন করার জন্য বিদেশিরা আমাদেরকে সহযোগিতা করুক। রাজনৈতিক বড় বড় সংকটে বিদেশিরা একটা সমঝোতার উদ্যোগ নিয়েছে বা সমঝোতায় ভূমিকা পালন করেছে, এবং আজকের যেই সংকট তৈরি হয়েছে, আমি মনে করি যে আমাদের বিদেশি উন্নয়ন সহযোগী রাষ্ট্র এবং বন্ধু সংস্থাগুলো একটা সমঝোতার উদ্যোগ নিতে পারে। কারণ বলতে গেলে যে আসলে প্রধান বিরোধী দলসমূহ এবং সরকার একেবারে বিপরীত মেরুতে, সেই জায়গা থেকে আমরাও চেষ্টা করছি যতটুকু পারি আমাদের এই বন্ধু রাষ্ট্রগুলো সংস্থাগুলোকে আমাদের এই কনসার্নটা রেজ করে যে আর যাই করো যে আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হয় এমন পদক্ষেপ আমরা আশা করি না, তবে বিদেশিদের যে কনসার্নটা আপনার গণতন্ত্র মানবাধিকার হরণের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে তারাও বিভিন্ন ধরনের পদক্ষেপ নেবে, সেটা আমরা সাপোর্ট করি। আমরা কিন্তু বলেছি যে আগের চেয়ে শক্তিশালী এবং শক্ত অবস্থান নিয়ে আমরা রাজপথে থাকবো। সেক্ষেত্রে আমরা গণতন্ত্র মঞ্চ ছাড়লে আমরা চলমান আন্দোলনে কিন্তু আছি। আমাদের অবস্থান তো পরিষ্কার যে দলীয় সরকারের অধীনে আমরা নির্বাচনে যাব না। তো কাজে আজকের বাংলাদেশের এই রাজনৈতিক সংকট উত্তরণে যদি আমাদের বিদেশি বন্ধুরা একটা ভূমিকা নিতে চায় এবং সেটা যদি আমরা মনে করি যে বাংলাদেশের স্বার্থে, সেটাকে তো অবশ্যই আমরা অ্যাপ্রিসিয়েট করবো। আলাপ আলোচনা করে নির্বাচনকালীন সরকার বিষয়টা সমঝোতায় পৌঁছায়, তাহলে তো আর বিদেশিদের মাতব্বরি করার সুযোগ থাকে না। তাহলে আপনি সরকারই কিন্তু দিচ্ছেন বিদেশিদেরকে মাতব্বরি করার জন্য। যদি বিদেশিদের সুযোগ থাকে নির্বাচন অংশগ্রহণমূলক করার জন্য, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য কোনোভাবে সরকার উপরে চাপ তৈরি করার, আমরাও তো আশা করবো সেটা তারা করুক। সাধারণত বিদেশি রাষ্ট্র এবং সংস্থাগুলো বাংলাদেশে দেখা যায় মেইনলি গভর্নমেন্ট এবং অপোজিশন পার্টিগুলোর সাথেই সবসময় একটা সম্পর্ক রাখে বা মেনটেন করে। সেই জায়গা থেকে এখন আমাদেরকে অনেক দেশ বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন প্রশ্নে আমাদের মতামত নিচ্ছে, আমাদের কনসার্ন জানতে চাচ্ছে, এটা আমরা ইতিবাচকভাবে দেখি এবং এটা আমাদের জন্য একটা বড় পাওয়া যে অল্প সময়ের মধ্যে আমরা দেশের পাশাপাশি বিদেশিদেরও দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। তারা তো এই দেশের উন্নয়নটা, এই দেশের কর্মকাণ্ডটাকে আরও 10 বছর দূরে রেখে তারা একটা অ্যাসেসমেন্ট করে। সেই জায়গা থেকে তো তারা দেখতেছে যে বাংলাদেশে যেভাবে একটা রাজনৈতিক সংকট তৈরি হয়েছে এবং বলা চলে লিডারশিপের সংকট, সেই জায়গা থেকে হয়তো আমাদের মতো তরুণদেরকে বা আমাদের এই নতুন প্ল্যাটফর্ম গণ অধিকার পরিষদকে তারা একটা সম্ভাবনা দেখে, যে কারণে তারা এখন থেকে আমাদের সাথে এনগেজ হচ্ছে। এটা আমাদের জন্য একটা পজিটিভ এবং আমি মনে করি এটা দেশের জন্য পজিটিভ, কারণ আমরা যেটা চাই যে এই কনভেনশনাল পলিটিক্সের বাইরে একটা নিউ পলিটিক্স ইমার্জ করুক।